আমরা যখন ইমাজিনারি নাম্বার এই টার্মটা শুনি ওয়ার্ড ইমাজিনারি দেখে হচ্ছে আমরা অনেকটা ভাবি যে এটা তো ইমাজিনারি তাহলে যদি আমরা ইমাজিনারি নাম্বার ইউজ করা কোনো ম্যাথ করি বা হচ্ছে কোনো ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটাও আসে তাহলে ওইটা হয়তো বা রেজাল্টটা রিয়েল না রিয়েলি এক্সিস্ট করে না তো আমি বলবো হচ্ছে আসলে এটা আসলে এমন কিছু না রেজাল্ট কিন্তু রিয়েলি এক্সিস্ট করে এখানে সমস্যা হচ্ছে যে পনেরোশো থেকে ষোলোশো যে খ্রিস্টাব্দ ওই খ্রিস্টাব্দে হচ্ছে আমাদের যে ইমাজিনারি নাম্বার এই নাম্বার সম্পর্কে হচ্ছে মানুষদের আন্ডারস্ট্যান্ডিং অনেক কম ছিল বিশেষ করে ওই সময়কার যেসব গণিতবিদ ছিলেন এর আগেরকার সময় যেসব গণিতবিদ ছিলেন ওনারাও হচ্ছে এটা বুঝতেন না মানে ওনারাও এই নাম্বার সম্পর্কে আসলে আইডিয়া ক্লিয়ার ছিল না এবং এই নাম্বার আসলে তাদেরকে কি ইনফরমেশন দেয় এটা সম্পর্কে ওনারা ক্লিয়ার ছিল না তাই এরকম একটা অদ্ভুত নাম দিয়েছি ইমাজিনারি নাম্বার কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যে ওই সময়ের গণিতবিদদের একটা ধারণা ছিল যে ওনারা কোনো রিয়েল নাম্বারকে যদি স্কোয়ার করে তাহলে হচ্ছে আপনি মাইনাস ওয়ান পাবেন না এই জন্য হচ্ছে ওনারা এটা ইম্পসিবল মনে করতেন ওই সময়কার পনেরোশো ষোলোশো খ্রিস্টাব্দের একজন ফেমাস গণিতবিদ ছিল রেনে বেকার আমরা হয়তো বা যারা একটু ম্যাথ নিয়ে পড়া পড়ালেখা করছি বা সায়েন্সের বিষয়ে পড়ালে করছে তারা অবশ্যই ওনার নাম শুনছে তো উনিও এত বড় একজন গণিতবিদ উনিও হচ্ছে এই ইমাজিনারি টামটা হচ্ছে ইম্পসিবল মনে করতেন কারণ ছিল কারণ ওনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক কম ছিল এই ব্যাপারে এই জন্য হচ্ছে ওনারা ভাবতেন যে এটা ইম্পসিবল এই জন্য এর নাম দেওয়া হয়েছে ইমাজিনারি তো ইমাজিনারি নাম শুনলেই যে এটার রেজাল্ট রিয়েলি অ্যাডজিস্ট করেন এমন কিন্তু না জাস্ট এটা নাম দেওয়া হয়েছে ইমাজিনারি আমরা সংখ্যা আবিষ্কারের পরে আস্তে আস্তে আমরা আমাদের বাস্তব জীবনে যে সমস্যাগুলো ছিল ওগুলো আস্তে আস্তে আমরা ইকুয়েশনে কনভার্ট করা শুরু করি আমাদের বাস্তব জীবনের সুবিধার্থে বিভিন্ন হিসাব নিকাশের সুবিধার্থে তো আমরা তো ইকুয়েশনে কনভার্ট করছি ঠিক আছে ইকুয়েশন হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে ইকুয়েশন সলভ করারও বিভিন্ন হচ্ছে সিস্টেম আবিষ্কার করছিল ওই ওই সময়ে কিন্তু কিছু কিছু ইকুয়েশনের সলিউশন বের করা সম্ভব ছিল না ইম্পসিবল ছিল যেমন এখানে আমি দুইটা কোয়ার্ডিটিক ইকুয়েশন লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সো এই দুইটা ইকুয়েশনের কোনো সলিউশন নাই এখনও আছে অবশ্য এখন আমরা একটা ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট ইউজ করি কিন্তু আমি যখন এগুলা ছিল না বা এই নাম্বারটা অ্যাকসেপ্ট করে নাই তখনকার কথা বলতেছি ইভেন ম্যাথমেটিশিয়ানরা যখন কোয়ার্ডিটিক ইকুয়েশন হচ্ছে সলভ করতে যাইতেন তখনও কিছু কিছু কোয়ার্ডিটিক ইকুয়েশন সরি কিউবিক ইকুয়েশন কিছু কিছু কিউবিক ইকুয়েশনের হচ্ছে সলিউশন ছিল না কিন্তু ওনারা জানতেন যে কিউবিক ইকুয়েশনের অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকে তো ওনারা তো ওই ইকুয়েশনটা সলভই করতে পারে না তাহলে তারা কিভাবে বের করবে যে এখানে রিয়েল রুট আছে তো ওনারা হচ্ছে এক প্রকার বাধ্যই হয়েছেন যে হচ্ছে নতুন একটা আইডিয়া অ্যাকসেপ্ট করতে সেটা হচ্ছে ইমাজিনেরি নাম্বারের যে আইডিয়া ওটা তো ওনারা ভাবলেন যে এই ইকুয়েশনগুলা সলভ করা পসিবল যদি ওনারা একটা আইডিয়া অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে যদি কোনো কিছুকে তারা ডিফাইন করে রুট ওভার নেগেটিভ মাইনাস ওয়ান রে যদি ওনারা কোনো কিছু তারা ডিফাইন করে তাহলে এগুলা সলভ করা পসিবল তো এটাকে আই ধরা হইল পরে আই ধরার পরে হচ্ছে আই ইকুয়াল রুট ওভার নেগেটিভ ওয়ান যখন আমরা এটা যদি ধরি এই আইডিয়াটা যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু আমাদের এই কোয়ার্ডেটিক আছে যেমন প্রথম ইকুয়েশনের সলিউশন এটা সেকেন্ড যে ইকুয়েশন আমি লিখছি এটার সলিউশন হচ্ছে এটা তো এখন তো আমরা হচ্ছে এই আইডিয়া অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার মাধ্যমে হচ্ছে এক ধরনের হচ্ছে অদ্ভুত নাম্বার আবিষ্কার করলাম অদ্ভুত নাম্বার আবিষ্কার করছে ম্যাথমেটিশিয়ানরা আমরা ম্যাথমেটিশিয়ানরা তো ওনারা এখন কথা হয়েছে যে আমরা তো জানি যে আমাদের যে নাম্বার লাইন নাম্বার লাইন হচ্ছে রিয়েল নাম্বার থাকে তাহলে এই নাম্বারগুলোকে এবার হচ্ছে কোথায় স্থান দেওয়া হবে এই নাম্বারগুলাকে স্থান দেওয়া হয় নর্মালি আমরা যদি দেখি এখানে যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের যে রিয়েল নাম্বার ওগুলা আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইমাজিনারি নাম্বারগুলোকে স্থান দেওয়া দেয় এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আবারও বলতেছি সেটা হচ্ছে এগুলোর নাম রিয়েল নাম্বার দেওয়া হয়েছে দেখে হচ্ছে এখানে এগুলো বলা হয় আর এটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলা হয় কারণ এখানে ইমাজিনারি নাম্বারগুলোকে স্থান দেওয়া হয়েছে আমি আবারও বলতেছি এগুলার নাম যদি ইমাজিনারি না হয় যদি অন্য কিছু হইতো যদি ধরেন ধরেন আমার নামে হইতো সাপোজ যদিও এটা ঘন পসিবল না সাপোজ সাইফুলস নাম্বার তাহলে কিন্তু হচ্ছে আপনার এটা হয়তো বা সাইফুল অ্যাক্সিস হইতো এই জন্য যেহেতু নাম দেওয়া হয়েছে ইমাজিনারি তাই এগুলোর অ্যাক্সিসের নাম হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস আর সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট দিয়ে যায় এখন এই ইমাজিনারি নাম্বারের যে কনসেপ্টটা এটা অ্যাকসেপ্ট না করার আরেকটা গুড রিজন ছিল ম্যাথমেটিশিয়ানদের ওই সময়কার আর সেটা হচ্ছে আপনি যে কোনো হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার নেন না কেন ওই নাম্বারটাকে স্কোয়ার করলে কখনই নেগেটিভ ওয়ান হবে না টিশিয়ানদের চ্যালেঞ্জ ছিল যে মাইনাস ওয়ান ডিফাইন করা যে কোনো কিছু স্কোয়ার করলে মাইনাস ওয়ান হবে কিন্তু ওনারা দেখলো যে ওনারা যে কোনো রিয়েল নাম্বারই না স্কোয়ার করে না কেন কখনই হচ্ছে মানটা নেগেটিভ আসবে না যেমন আমি নেগেটিভ ভ্যালু নিয়েছি স্কোয়ার করছি দেখেন পজিটিভ আসছে পজিটিভ পজিটিভ করলে তো তো আসে হচ্ছে ওনারা মনে করতেন যে এটা এটা কখনো সম্ভব না যে একটা নাম্বার আমরা স্কোয়ার করবো স্কোয়ার করার পরে সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আসে তো এই আইডিয়া অ্যাকসেপ্ট করার মাধ্যমেই তারা নতুন একটা নাম্বার দুনিয়ার সৃষ্টি করে আর এটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ম্যাথের মধ্যে হচ্ছে আমি মনে করি যে এই কনসেপ্ট হচ্ছে অ্যাকসেপ্ট করার মাধ্যমে হচ্ছে পুরো ম্যাথের ভিউ ফিজিক্সের ভিউই চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে যে কোয়ান্টাম মেকানিক্স আছে আমাদের ওই কোয়ান্টাম মেকানিক্স তো হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট মানে প্রায় প্রত্যেকটা ফিল্ডে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এটা ইউজ করা হয় তো এখন আমরা স্কুল বা হচ্ছে কলেজে হচ্ছে সবাই জানি যে আমরা যদি স্কুলে কলেজে পড়ালেখা করছি যে আইসকারিক্যাল নেগেটিভ ওয়ান কিন্তু হচ্ছে আমরা অনেকেই এটা জানি না যে আই আসলে আমাদের কি মিন করে আসলে এটা আমাদের কি সম্পর্কে আইডিয়া দেয় আমি মনে করি যে প্রত্যেকটা যে আমরা থিওরি পড়ি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা আমরা যাই কিছু শিখি না কেন ওইটার হচ্ছে ইন্টারনাল মিনিং শেখাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি ইন্টারনাল মিনিংটা না জানেন তাহলে হচ্ছে ওটা আসলে অ্যাপ্লাই কই করবো বাট আসলে কি সম্পর্কে আইডিয়া দিতেছে দিতে সম্পর্কে আমরা ক্লিয়ার থাকি না তো আমি নাম্বারটা আসলে কি সম্পর্কে আমাদের আইডিয়া দেয় ক্লিয়ার করার চেষ্টা করতেছি এখানে তো দেখেন সাপোজ এটা হচ্ছে আমার ইমাজিনের অ্যাক্সিস তো আমি জাস্ট দুইটা নাম্বার নিয়েছি যাতে হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা হচ্ছে পজিটিভ ওয়ান এটা হচ্ছে নেগেটিভ ওয়ান এখানে আই এটা হচ্ছে নেগেটিভ আই তো আমরা যদি হচ্ছে ওয়ানের সাথে আই গুণ করি তাহলে কি অবশ্যই হচ্ছে আই পাবো তো আই কোথায় আছে আই আছে এখানে সো আমরা এখানে আসলাম এই পয়েন্টে আসলাম তো এখানে দেখেন আমরা আই পাইছি না তো আমরা দেখি আবার এই যেখানে আসলাম আই এর সাথে আবার আই গুণ করলে কি হয় ওকে আই এর সাথে আই করলাম আই স্কোয়ার হয় আই মানে নেগেটিভ ওয়ান আমরা জানি এখন তো দেখেন নেগেটিভ বন কোথায় আছে এখানে আছে সো ফার্স্টে নাইনটি ডিগ্রি গেলাম তারপর এর সাথে আবার মানে আই যেটা পাইলাম ওটার সাথে আবার আইগুন গুণ করার পর আবার নাইনটি ডিগ্রি হলো তো ঠিক আছে আমরা এটা পেয়েছি এটার সাথে আমরা নাইনটি ডিগ্রি গুণ করে দেখি কি হয় সো আমরা মাইনাস ওয়ান পাইছিলাম মাইনাস ওয়ান ইন্টু আই গুণ করলাম তো মাইনাস আই হয় তো আমরা জানি মাইনাস এ নিচে আসে তাহলে দেখেন এখানে আবার নাইনটি ডিগ্রি হইতেছে আচ্ছা যেটা পাইছি ওটার সাথে আবার নাইনটি আই গুণ করে দেখি কি হয় তো মাইনাস আই যে এটা পাইছিলাম বসাইলাম দেন হচ্ছে আই গুণ করলাম তো মাইনাস আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান কোথায় আছে এখানে আছে তাহলে দেখেন যে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি রোটেশন হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি রোটেশন হচ্ছে এখানেও নাইনটি ডিগ্রি রোটেশন হচ্ছে এখানেও 90 ডিগ্রি রোটেশন হচ্ছে তার মানে আই হচ্ছে আমাদেরকে এই সম্পর্কে আইডিয়া দেয় সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি রোটেশন আই শুধু এই সম্পর্কে আইডিয়া দেয় আমরা তো আই তো আমাদের ইকুয়েশন সলভ করতে সাহায্য করে কিন্তু আইয়ের মেন যেটা কুল থিংস সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি রোটেশন আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন এখন কথা হচ্ছে যে আমি আইয়ের সাহায্যে কি অন্য কোনো জায়গায় রোটেট করতে পারি কিনা অবভিয়াসলি পারবেন যদি আপনি হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইউজ করেন তাহলে যে কোনো জায়গায় রোটেট করা যায় কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল নাম্বার থাকে আর একটা ইমাজিনারি নাম্বারের ফাট থাকে দুইটা যখন আমরা অ্যাড করে দিই তখন হচ্ছে যে নাম্বারটা তৈরি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বলে আবার বলতেছি এখানে কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল মানে মনে হইতে পারে যে কমপ্লেক্স তো মানে সব কিছু জটিল বুঝে এমন কিন্তু না জাস্ট নাম দিছে কমপ্লেক্স নাম্বার ঠিক আছে সো নামের সাথে হচ্ছে এর কাজের কোনো মিল থাকবে এমন কিন্তু নাম মাঝে মাঝে ব্যতিক্রম হয় যে নাম দিছে একটা কাজ অন্যরকম করতেছে সো কমপ্লেক্স নাম্বার শুই না যে কমপ্লেক্স হবে বা জটিল হবে এরকম কিন্তু কিছু না জাস্ট নাম দিছে তাহলে দেখেন আমরা যে রোটেট করতে পারতেছি এবার যে কোনো জায়গায় যদি আমরা শুধু আই ইউজ আই ইউজ করতাম তাহলে শুধু আমরা নাইনটি ডিগ্রি রোটেট করতে পারতাম এখন যে কোনো জায়গায় রোটেট করতে হবে সাপোজ আমি এই ইয়েটা নিয়ে দেখালাম যে টু প্লাস থ্রি আই তাহলে আমার টু কোথায় আছে এখানে আছে এবং থ্রি আই আছে এখানে তাহলে আমি রোটেট করতেছি কোথায় দেখছেন তার মানে আমি এখানে রোটেট করতেছি তার মানে আপনি চাইলে যে কোনো জায়গায় কমপ্লেক্স নাম্বার ইউজ করে আপনি এখানে যে কোনো জায়গায় রোটেট করতে পারবেন শুধু নাইনটি ডিগ্রি রোটেট করতে পারবেন যদি আপনি ইমাজিনারি নাম্বার ইউজ করেন আর এইটাই হচ্ছে মেন কনসেপ্ট ইমাজিনারি নাম্বারের যে আপনি চাইলেই যে কোনো মানে টু ডি প্লেনের যে কোনো জায়গায় রোটেট করতে পারবেন তো আমরা যে কম্পিউটারের যে গ্রাফিক্স গ্রাফিক্সে আমরা যে ইমেজ রোটেট করি ওখানে কিন্তু আমরা ইমাজিনের নাম্বার কমপ্লেক্স নাম্বারের যে কম্পিউটেশন ক্যালকুলেশন কিন্তু আমরা ওটা ইউজ করি তাছাড়া যদি আমি আরও কিছু ইউজ সম্পর্কে বলি সেটা হচ্ছে ইউজ তো বললে শেষ করা যাবে না কারণ আমরা যে ওয়ারলেস যতগুলো টেকনোলজি ইউজ করি এখন প্রায় প্রত্যেকটা ডিভাইসই এখন হচ্ছে আপনার ওয়্যারলেস পাওয়া যায় তো ওয়ারলেসে দেখা যায় ওই ওই সব জায়গাতে হচ্ছে ম্যাক্সিমাম যে ইয়েগুলো ওখানে হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বারের একটা হচ্ছে কম্পিউটেশন মানে ক্যালকুলেশন থাকে তারপর হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে ওয়েব নিয়ে কাজ করি ওয়েব অ্যানালাইসিস করি বিশেষ করে যত টেকনোলজি দেখেন ইঞ্জিনিয়ারদের অনেক ওয়েব অ্যানালাইসিস করতে হয় যখন কোনো স্ট্রাকচার বানায় যে কীরকম হবে ডিজাইন করে তো ওই ওয়েব অ্যানালাইসিসে হচ্ছে আপনি যত জায়গায় সাইন এবং কজের ওয়েব পাবেন সব জায়গায় তো হচ্ছে ইমাজিনারি নাম্বার আছে কারণ সাইনার আর কোজের ওয়েব অ্যানালাইসিস করতে হচ্ছে আপনার ইমাজিনারি নাম্বারটা লাগে তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি যে এসি কারেন্ট ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার আমরা ইমাজিনারি নাম্বারটা ইউজ করি তো ইমাজিনারি নাম্বার আসলে ইউজ বলে কিন্তু আমি শেষ করতে পারবো না কারণ আপনি হয়তোবা আমরা ব্যাপারটা জানি না কিন্তু হচ্ছে প্রায় প্রত্যেকটা অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স সিস্টেম সব জায়গাতে হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনের নাম্বার একটা ইউজ থাকে